কথা হচ্ছে যে আপনি যদি ব্যানারটাকে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয়ে গেল। একই জিনিসের মধ্যে আপনি যদি আনন্দ শোভাযাত্রা বসায় দেন তাহলে কিন্তু তার কোনো প্রবলেম থাকে না, কিন্তু মঙ্গল শোভাযাত্রা এটা আপনি বসাচ্ছেন, এটার মধ্যে আবার কেন বড় ধরনের একটা আপত্তি এখানে কেন আসতেছে? আমরা এখানে বাঙালি হিসাবে আমরা মুসলমান যদি এখন চিন্তা করি, এখন বাঙালি চিন্তা করতে গেলে মুসলমান, মুসলমান চিন্তা করলে বাঙালি, এটা জাতির মধ্যে যে আমাদের একটা তফাত, এই যে আমাদের একটা যে ব্যাপার আছে এখানে একটা, এটা ভুলে গেলে তো চলবে না। এখানে কনফিউশন গুলো আপনাকে দূর করতে হবে, আপনি কেন ধর্মটাকে নিয়ে এসে আপনি এই জায়গাটা কোথায় ক্ল্যাশটা কোথায় বেঁধেছে, এটাই হলো এখন সবচেয়ে বড় বিষয়, এবং এটা দিন দিন বাড়ছে, এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। আসলে আজকে বিরোধটা কি নিয়ে লাগছে আমার কাছে খুব অবাক লাগতেছে যে এরকম একটা মানে বিষয়কে নিয়ে আজকে ধর্মের কে দোহাই দিয়ে কাদা ছোড়াছুড়ি করছে। যেরকম আমাদের মাওলানা সাহেব প্রকাশ্যে একটা কথা বলে দিল যে আপত্তিকর অনেক কি বলে আপনার ছবিগুলোকে ব্যবহার করা হচ্ছে, ভাস্কর বানানো হচ্ছে, এবং উনি এই সকল হিন্দুদের দেবতাদের যে এটা একটি অংশ বা বাহক হিসাবে এটা ব্যবহার করা হয় উনি কিন্তু এই কথাগুলো বলেন। আমার কথা হচ্ছে যে আপনি সরাসরি একটা ধর্মকে এইভাবে আক্রমণ করবেন বা আপনি আপত্তিকর কথাটা বলবেন, এটা আমি কখনো সমর্থন আমি করি না। এটা এই যে এটাই কিন্তু মূলত মূল কারণ। আমি কিন্তু প্রামাণিক দাদার যে ব্যাখ্যাগুলো দিয়েছে এটা আসলে প্রকৃতপক্ষে বিদ্বেষ ছড়ানো না, একটা চমৎকার বক্তব্য উনি কিন্তু তুলে ধরলো এই জায়গাটায়। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মুসলমানের দৃষ্টি থেকে এইভাবে কিন্তু আমাদেরও কিন্তু বর্ণনাটা দেওয়া উচিত ছিল। এখানে মূল সমস্যাটা কি হয়েছে, সমস্যার হচ্ছে মুসলমানরা কেন যাচ্ছে, এটা তো প্রবলেম। কিন্তু আমি যদি এটা যদি বলে বেড়াই যে দেব দেবীদের ওই জিনিস আমার কাছে আপত্তিকর, হিন্দুদের ওইটা, এটা আমি সরাসরি বলাটা এটা মহতেও গ্রহণযোগ্য না, এটা সাম্প্রদায়িকতা, এটা ছড়ানো, একটা বিদ্বেষ ছড়ানো। এখানে আপনি একটা মানে কি বলবো একটা ঘৃণা জন্মানো, এটা কোনো অধিকার ইসলাম কখনো কাউকে দেয় নাই, অতএব এটা করতে পারে না। আমি একজন রাজনীতিবিদ হিসাবে এটা আমি গ্রহণ করি না। দেখেন আমরা আজকে আজকে প্রামাণিক দাদার যে বর্ণনাগুলো শুনলাম যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে উনি যে বর্ণনাটা দিল এটা কিন্তু ওনার ধার্মিক ওনার ধর্ম অনুযায়ী উনি কিন্তু একটা বর্ণনা দিয়েছে, এবং পুরোটাই কিন্তু উনি ধর্ম ধর্মকেন্দ্রিক ওনাদের শাস্ত্র অনুযায়ী যেটা বলে সেটা কিন্তু উনি তুলে ধরেছে। পরস্পর আমরা এখানে বাঙালি হিসাবে আমরা মুসলমান যদি এখন চিন্তা করি, এখন বাঙালি চিন্তা করতে গেলে মুসলমান, মুসলমান চিন্তা করলে বাঙালি, এই যে জাতির মধ্যে যে আমাদের একটা তফাত, এই যে আমাদের একটা যে ব্যাপার আছে এখানে একটা, এটা ভুলে গেলে তো চলবে না। আমি অন্য দেশের সাথে আমার এটা আর কখনো আমি আমি কোনোভাবে এটা তুলনা করতে পারবো না। আমেরিকাতে আপনার নিউ ইয়ার পালন করা হয়, ওখানে মুসলিমরা কি নিউ ইয়ার পালন করে না? বড় কথা হচ্ছে বাঙালি জাতির সত্তার জন্য কি জিনিসটা এখানে আসছে, আমরা তো হিসাব রাখার জন্য এটা করেছিলাম। আমি আজকেও একটা মেসেজ আমি আপনাকে দেখাই যেটা সরকারের পক্ষ থেকে এই মেসেজটা এসেছে, সেটি হচ্ছে যে পহেলা আগামী পহেলা বৈশাখ 1430 থেকে ভূমি উন্নয়ন কর শুধু অনলাইনে পরিশোধ করা যাবে, বিস্তারিত জানতে কল করুন, এটা গভর্নমেন্টের একটা মেসেজ এখানে আসছে। তাহলে এটা হচ্ছে করের জন্য বলা হচ্ছে, হিসাব রাখার জন্য বলা হচ্ছে, এবং এটাই কিন্তু প্রকৃতপক্ষে আজ থেকে 500 বছর আগে যখন এই প্রচলনটা শুরু হয় সেটা কিন্তু হিসাব রাখার জন্য হয়েছে। এটাই কিন্তু মূল হিসাব রাখা, তো আমার আমার সম্পদের হিসাব রাখা এবং সরকারকে কর দেওয়া এটা তো হারাম কোনো কিছু না, এটা তো জায়েজ, কিন্তু ওইটাকে সামঞ্জস্য রাখার জন্য, যেহেতু সেই সময়টাই আমাদের আজ থেকে 500 বছর 600 বছর 700 বছর আগেও আমরা হিজরি সনকে নিয়ে আমাদের শাসকরা চলতো, যারা মুসলিম শাসক ছিল তারা এইভাবে চলতো, কিন্তু এটা সম্রাট আকবরের সময় এটা হিজরি সনটাকে মানে আপনার কিছু কাছাকাছি সময় 1400 শতাব্দীর কিছু কাছাকাছি সময় রেখে এটাকে প্রবর্তন করা হয়, এবং এটা চৈত্রী সংক্রান্ত বলেন আপনি করের হিসাবের কথা বলেন এসব হিসাব রাখার জন্য করা হয়েছিল। আপনি কি জানেন যে আমরা যারা শেরে মহীশূর, আমরা যাকে আমরা টিপু সুলতান বলি, উনি কিন্তু ওনার সৈন্যদের বেতন কিন্তু উনি 35 দিনে হিসাব করে দিত। আমার স্পষ্ট মনে আছে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, হ্যাঁ তখন আওয়ামী লীগ ক্ষমতায় না বিএনপি বলে তখন কেবল ক্ষমতায় আসলো, আমি রমনা বটমূলে আমি গিয়েছিলাম, এটা খুব সম্ভবত মনে হয় দুপুরের টাইমের দিকে, হাজার হাজার মানুষ
হাজার হাজার না প্রায়, হ্যাঁ তখন কেবল মনে হয় আপনার 10টা 11টার দিকে, তখন হ্যাঁ ওই না কাছাকাছি আমি এটা এটা ছিলাম। হলো যে আপনার 2001-এর দিকে হবে, তখন মনে হয় বিএনপি কেবল রমনা বটমূলে যে হামলাটা হয়েছিল, কারণ আমার জি তখন স্পষ্ট মনে আছে আমি যখন ওখানে দাঁড়ানো তখন আমাদের মেয়র ছিল আপনার আওয়ামী লীগের মেয়র ছিল আপনার মোহাম্মদ হানিফ, উনি আসলেন ওই জায়গাটা দেখার জন্য। তো এই যে আমাদের চেতনার উপরে যে একটা আঘাত করা, না বুঝে আঘাত করা, এটা আমি কখনোই আমরা সমর্থন আমরা করি না। কিন্তু আমি এটাকে আমি বেসিক্যালি আমি মনে করি যে আমরা আনন্দ উৎসবটা করব না কেন, আমরা হিসাব কিতাবের জন্য আনন্দ উৎসব করতে পারি, আমরা হাল খাতার একটা প্রচলন ছিল, সবকিছু ছিল, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আপনার দৈনন্দিন জীবনে আমি এই 12 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা আমি আমার দৈনন্দিন জীবনে আমি কাজে লাগাই কিনা, এখানে একমাত্র ওই একটা কেন্দ্রিক কেন্দ্র করে যত আপনি কিন্তু ধরনের আপনার পরেশ মানে ভাসানী, আপনি এই পর্যন্ত যা বলেছেন, আপনি পয়লা বৈশাখ মানে বছরে বাংলা বর্ষ কেন শুরু হয়, কেন করা হয়, হিসাব ক্লোজ করা হয় বাংলা বর্ষে নতুন বর্ষে, আপনি এটা বলছেন, কিন্তু আমরা কিন্তু কথা বলছি মঙ্গল শোভাযাত্রা নিয়ে, আপনি সেই পয়েন্টে আসেন। আমি কি আপনি 1 মিনিটে শেষ আমরা করবেন ওই পরেশ ভাসানী? বেসিসের উপরে থাকলে তো আর এত ধরনের প্রবলেম গুলো এখানে তৈরি হতো না। আমার কথা হচ্ছে যে 89 সালে যখন মঙ্গল শোভাযাত্রা বা যেটা শুরু হয়েছিল আপনার আনন্দ শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রাটা যখন আনন্দ শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রা প্রথমে এটা কালচারটা এই জায়গাটা আসে কখন, আপনি মনে আছে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এটা প্রতিকৃতি হিসাবে একটা আন্দোলনের একটা মানে প্রতিবাদ হিসাবে এটা তখন তুলে ধরা হয়েছিল, তখন সংস্কৃতি ব্যক্তিরা জি এখানে এসেছে। আমার কথা হচ্ছে যে আপনি যদি ব্যানারটাকে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয়ে গেল। একই জিনিসের মধ্যে আপনি যদি আনন্দ শোভাযাত্রা বসায় দেন তাহলে কিন্তু তার কোনো প্রবলেম থাকে না, কিন্তু মঙ্গল শোভাযাত্রা এটা আপনি বসাচ্ছেন, এটার মধ্যে আবার কেন বড় ধরনের একটা আপত্তি এখানে কেন আসতেছে? এখানে আমার বড় কথা হচ্ছে যে নামের খাতিরে এটা যে সমস্যাটা হয়েছে এটা আমাদের একটু পরিবর্তন করা লাগে, এবং আমি মনে করি সরকারকে ভুলভাবে এটা, আপনি যারা সংস্কৃতি মন্ত্রণালয় আছে তারা এটা ভুলভাবে এটাকে বুঝাইছে আমার কাছে মনে হয়েছে। অনেক আপনি কেন ধন্যবাদ যদি পরেশ ভাসানী, আমি না বুঝবো, ধর্ম যদি ইসলাম থেকে থাকে সেটাকেও যদি আপনি মূল্যায়নের কথা অনেক ভেবে নিয়ে ধন্যবাদ, আসেন আমি আসবো আপনার কাছে পরেশ, আপনার কাছে আসবো।